আসসালামু আলাইকুম এটির বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর আগে বিচারকদের নিয়ে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি এমন খবরে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পদত্যাগে আল্টিমেটামও দেন তারা আদালতের নিরাপত্তায় রয়েছে সেনা ও সদস্যরা। এদিকে পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল রিপোর্ট করছে রহমান সরকারের সাথে আলোচনা না করে সকালে ফুলকোট মিটিংটাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান এ খবরে তুমুল ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

এই আশ্বাসে বিশ্বাস না করে আদালত প্রাঙ্গণ ছাড়লেও কর্মসূচি অব্যাহত রেখে শিক্ষা চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা আমরা জানতে পেরেছি প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করবেন এই জন্য আমরা আপাতত শিক্ষা চত্বরে অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ সরাসরি পদত্যাগের ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি আমরা বাংলাদেশে এখনো কাউকে ওইভাবে যারা ছিল কাউকে আমরা বিশ্বাস করি না হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি চালিয়ে যাব এর মাত্র দেড় ঘন্টার মাথায় পদত্যাগ করেন প্রধান বিচারপতি এদিকে চলমান পরিস্থিতিতে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা তদারকিত রয়েছে সেনা ও নৌবাহিনী রহমান এটিএন বাংলা ঢাকা শহীদ আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রংপুরের পীরগঞ্জে কোটা ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন সবার আন্দোলনকালে শিক্ষার্থীদের হত্যার বিচার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বিস্তারিত মনির রহমানের রিপোর্ট গুলি খাইছে গুলি খাইছে একটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ তার মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশ হয়ে ওঠে উত্তাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার তিন দিনের মাথায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল এগারোটার দিকে সেখানে পৌঁছে প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি পরে সাইদের বাড়ির আঙ্গিনায় তার বাবা মা ও স্বজনদের সান্ত্বনা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন ও সাজ্জি সালম সহ সমন্বয়কদের কয়েকজন শোকাহত পরিবেশে সন্তানকে হারানোর কথা জানান শহীদ আবু সাইদের মা বৈষম্য বিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে জাতীয় পতাকা মেলে ধরেন ড মোহাম্মদ ইউনুস সাইদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জানান আবু সাইদ কোন এক পরিবারের সন্তান নন যত পরিবার আছে সবার সন্তান তিনি এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার তাকাই থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও পেতে দেব সেই হল এই আবু সাইদ আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এটা বাংলাদেশ এই এই সময় সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার ও কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে দেশবাসীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আবু সাইদের পরিবারকে রক্ষা করা সবার দায়িত্ব কোথাও কোনো গ্রহযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাইড এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাহেব যেরকম দাঁড়িয়েছে আমাদের করে দাঁড়াতে হবে পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ড মোহাম্মদ ইউনুস মনিউর রহমান এটিএন বাংলা অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ের প্রথম দিনে সাংবাদিকদের বলেন যেসব বিষয় সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করতে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার এ সময় তিনি আরও জানান জনগণের জন্য যেসব আইন খারাপ তাও সংস্কার করা হবে ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং দেখেছেন তো এটা একটা অনভিপ্রেত ঘটনা এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো ভালো আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণপুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না জনসাধারণের যান ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারাদেশে দুশো ছয়টি ক্যাম্প করেছে সেনাবাহিনী এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামাপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেয় এবং কারাগারে অস্ত্র গোলা রক্ষা করেছে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছেন সেনা সদস্যরা রাজধানী উনত্রিশটি এবং দেশের চারশো সতেরোটি ও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় আইএসপিআর পাঠানো বিজ্ঞপ্তিতে রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনগুলোতে টাকা নেই ফলে অধিকাংশ বুথ এখন কার্যরত কার্যত অচল এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা গত সাত দিন ধরে এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে ব্যাংক কর্মকর্তা বলছেন নিরাপত্তার সংকটে তারা এটিএম বুথে টাকা পাঠানো বন্ধ রেখেছেন এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে সারা দেশে প্রায় চোদ্দ হাজার এটিএম বুথ রয়েছে যার প্রায় সবই এখন বন্ধ এদিক নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক এক হিসাব থেকে এক লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এদিন অ্যাকাউন্ট কিন্তু এখানে তুলে যাচ্ছে না ভিসা অন্য অন্য সময় তুলতে কিন্তু হচ্ছে না আমাদের মনে করেন বাস্তার এর থেকে দুই দিন বন্ধ ছিল এরপরে আমাদের এটিএম সবসময় খোলা রাখছে টাকা দিচ্ছে সব ব্যাংকের টাকা দিচ্ছে এবং আজকে দুই দিন ধরে একটু সমস্যা নেটওয়ার্ক থেকে আমরা মনে করেন শুধু আমাদের ব্যাংকের এটিএম এ টাকা দিচ্ছে দর্শক দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদ আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটির বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে